বিতরণ ও আদায় পদ্ধতি নিয়ে বিশেষজ্ঞদের প্রশ্ন থাকলে করোনায় প্রবাস ফেরতদের জন্য ঋণের নীতিমালা প্রায় চূড়ান্ত। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব ডক্টর আহমেদ মুনিরুস সালেহিন জানিয়েছেন, এতে অগ্রাধিকার পাবে করোনায় প্রবাসী মারা যাওয়া কর্মীর পরিবার। এরপর প্রবাস ফেরত কর্মীরা, তবে অবশ্যই সেই কর্মীকে হতে হবে বৈধ, নয়তো থাকতে হবে বৈধ পথে রেমিটেন্স পাঠানোর প্রমাণ। করোনার তোরে 1 লাখের মতো কর্মী ফেরত আসার শঙ্কায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। কাজ হারিয়ে দেশে ফেরা এই কর্মীদের যেন বেকার থাকতে না হয়, এজন্য দুধরনের পরিকল্পনা করছে মন্ত্রণালয়। এর মধ্যে প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে সহজ শর্তে লোন দিয়ে আর্থিক সচ্ছলতা ফেরানো, আরেকটি হচ্ছে প্রবাস ফেরতদের প্রশিক্ষণ দিয়ে নতুন করে পাঠানো। যারা বিদেশে গিয়ে করোনার কারণে মারা গেছেন, এরকম কর্মীর স্ত্রী, স্বামী, মা বাবা বা সন্তান যারা পরিবারের ভরণ পোষণে সক্ষম হবে, তাদেরকে আমরা 1 থেকে 5 লক্ষ টাকার ঋণ সুবিধা দেব, যেটি সহজ শর্তে দেওয়া হবে এবং এটা হবে একটা ইনভেস্টমেন্ট প্রজেক্ট। মাননীয় প্রধানমন্ত্রী আরেকটা নতুন প্যাকেজ ঘোষণা করেছেন, সেটাও আপনারা জানেন, 500 কোটি টাকার আরেকটা তহবিল দেওয়া হচ্ছে। যারা ফেরত আসবেন তারাও পাবে, তবে তাদেরকে তাদের বৈধতার সনদ দেখাতে হবে। যেখানে কোনো কারণে তারা বৈধভাবে যান নাই, সেক্ষেত্রে তারা যদি বৈধভাবে রেমিটেন্স পাঠিয়েছেন এটা প্রমাণ করতে পারেন, তাহলেও তারা এটার জন্য বিবেচিত হবেন। আরেকটা জিনিস হচ্ছে যে যারা এই এখানে এসছেন তাদেরকে আমরা রিট্রেনিং এবং রিস্কেলিং স্কিলিং করে কীভাবে আবার ওইসব দেশে পাঠাতে পারি। তবে লোন আদায়ে অতীত অভিজ্ঞতা সুখকর নয় প্রবাসী কল্যাণ ব্যাংকের, তাই এবার বিশেষ কোনো পদক্ষেপ নেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। এই লোন এর জন্য যে 4% ইন্টারেস্ট ধার্য করা হয়েছে সেটা কিন্তু যুক্তিসঙ্গত নয়। এরকম একটা ব্যবসা চালানোর জন্য অভিবাসীদের যেই ধরনের বিজনেস অ্যাডভাইজারি সার্ভিস প্রয়োজন, যে ধরনের ওয়ান স্টপ সার্ভিস, বিজনেস লাইসেন্স ইত্যাদি গঠন করার প্রয়োজন, এটাকে সামগ্রিক একটা প্রকল্প হিসেবে যদি না নিই তাহলে অভিবাসীরা কিন্তু এই লোন নিতে পারবেন না। অতীতে আমরা দেখেছি প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে যারা টাকা নিয়েছেন তাদের অনেকেই সফল হতে পারেনি, আবার অনেকেই সেই টাকাটা ফেরত দিতে পারেনি, তার ফলে কিন্তু ব্যাংকের দেনা বেড়েছে, সেই বিষয়গুলো বিবেচনা করা খুব জরুরি। এদিকে করোনায় প্রবাস ফেরতদের বিমানবন্দরে যে 5,000 টাকা দেওয়া হচ্ছে তা শুধু এই লকডাউন সময়ের জন্য বলেও জানান সচিব। কিন্তু সবার জানার দরকার যে এটা হচ্ছে লকডাউন পরিস্থিতিতে একটি বিশেষ ব্যবস্থা, এটি মানে আজীবন চলার কোনো ব্যবস্থা না। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা।